это при меня спрашивающие деньги, она говорит, что тут она вся, я к нему панда пришла. আসসালামু আলাইকুম স্যার। তো যাই হোক, এখানে যারা পুরস্কার জিতে নেবে তাদের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার সবাই জমা দেওয়ার জন্য ব্যস্ত আছে। দেখা যাক, আগ্রহ দেব। আর তার আগে আগে আমরা শপিং করে নিই, চলো উপরে যাই। এখন দুঃখে যাবো টপ টেনে সময় যেন প্যান্ট দেখবাম, ওই পাশে যাবো না আসলে এগুলো কিন্তু তোমার মতো গেঞ্জি এখানে বাইরে সবাই আমার পরিচিত, কারণ আগে আমি ব্লগ করেছি। আজকে তো শিশির প্যান্ট দেখার জন্য চলে আসলাম, দুঃখের বিষয় হয়েছে। তো শিশির কমন হচ্ছে 28, এখানে 28 কমন খুবই কম, 29 কমন আছে। তো যাই হোক, 29 কমন হয়ে তোমার চালিয়ে নেওয়া যেতে পারে, দেখা যাক পছন্দ করা দিয়ে বিষয় করে দেয় কয়েকটা। এই এই সাইজের দেখানো শিশির মতো তুমি এই দোকান ছাড়, আমার ছেলে বাসার থেকে বলতে সামু আমি এই দোকানে যাবো, ও না হয় পড়েছে কিন্তু বলছে এই দোকানে দেখা যাক যেটা পছন্দ হবে, ভালো দু একটা প্যান্ট দেখা যাক পছন্দ হয়ে যায়। তো যাই হোক ভিউয়ার্স, এটার মধ্যে আমরা আসলাম, ওরা বলতেছে এটার মধ্যে 96টা ব্রাঞ্চ আছে ওনাদের, বিভিন্ন শাখায় আমার দোকান আছে। তো যাই হোক, এই দোকানে যদি তোষিসে পছন্দ হয়ে যায় এখানতে আমরা নিয়ে নেব। তো শেষের পরীক্ষার মাঝখানে কিন্তু আজকে চলে আসলাম, কারণ পরীক্ষার জন্য আমার ছেলে বের হতে পারে না মার্কেটে। এই তো তোষিস প্যান্টটা পরছে, পরার পরে কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ, বসে পরার পরে দেখা যায় ভালো করে পরে। তারপর দেখতেছে ভাইয়া পরে বলতেছে তুমি ভালো করে দেখো পড়া ঠিক আছে কিনা। তো এত প্রিভাস্ত শেষে প্যান্ট দেখতে 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 আমরা একদম পাগল হয়ে যেতেছি, কোথাও কোনো প্যান্ট হচ্ছে না।
এটা দেখবা, এটা দেখবা, দেখেন আমাদের দেখো ভালো প্যান্ট। তো দেখা যাক, প্যান্ট কিনতে ঘুরতে আসি। দেখুন তো শেষ একদম হাঁপায় গেছে প্যান্ট খুঁজতে। তো সে এটার মধ্যে দেখছিলাম না, কোনটার মধ্যে দেখছিলাম আমরা ওই সময়, এটার মধ্যে না প্যান্ট খুঁজতে আমরা পাগল হয়ে গেছি একদম। তো শেষের প্যান্ট মিলে তো অনেক কষ্ট হয়ে যায়। মিলাইলেন কি একটা দেখছিলাম, ভালো হবে অবশেষে। তো শেষের প্যান্ট নিলাম, এই এই ভাইয়ার পছন্দের, ঠিক আছে, কারণ উনি আজকে তো শেষ অনেক যত্ন করে প্যান্টটা পরাইছে, মানে এই জন্য আমি প্যান্টটা নিয়ে নিলাম। তো শেষের জন্য আজকে শুধু প্যান্ট খুঁজছি আর কিচ্ছু, প্যান্ট খুঁজতে আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে সময় লাগছে। যাই হোক, তো শেষের পরীক্ষা চলতেছে, এর জন্য তো শেষের অভিযোগ হলো পরীক্ষার জন্য আগে আসতে পারে না, এর জন্য ওর প্যান্ট পাওয়া যায় না, এটা হলো ওর অভিযোগ। যাই হোক, অবশেষে প্যান্ট নিলাম। বাসায় চলে যাচ্ছি, তো শেষের প্যান্ট কিনতে আমার 2 ঘন্টার উপরে লাগছে, তো শেষের পছন্দ হইতে কোমরম হইতে এখন বাসায় চলে যাব। বাজে 5:30 বেজে গেছে, গোসল করবো, ইফতার করবো, ইনশাল্লাহ আবার আগামীকাল আবার আসবো তো শেষের শপিং এর জন্য, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবো। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে পরের দিন আবারও, আজকে চললাম ইফতারের পরে তো শেষের শপিং এ। আজকে দেখা যাক কি কি শপিং করে, কারণ তো শেষে শপিং মানে সারাদিন লেগে যায় আমার, আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই পরীক্ষার পরে, যে তত শেষ কিনে কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমি, ওই জন্য আর যাই না। আবারও চলে আসলাম নিউ মার্কেটে, আজকে তো শেষে জুতার জন্য হচ্ছে নিউ মার্কেট, যদি পছন্দ হয়ে যায় নিউ মার্কেট। এটা হচ্ছে পিছনে কিছু কুপন আছে আমার কাছে নিউ মার্কেটের শপিংয়ের, তো এই কুপনগুলো আগে জমা দিয়ে নিই, তারপর হচ্ছে উপরে যাবো যদি লাগে যে সুন্দরা কলেরা নিয়ে। এখন আবার যদি নিউ মার্কেট থেকে আমার কেনা হয় তাহলে আবার কুপন পেয়ে যাবো, ওগুলো আমি জমা দেবো আপনারা দেখবেন। এখন দ্বিতীয় তলায় চলে যাবো, তো শিশু জুতার জন্য আবারও লিফট উঠে গেলাম, দ্বিতীয় তলায় চলে যাচ্ছি, একজন ভাই তৃতীয় তলায় আমাকে বলছে যাওয়ার জন্য। আসলে এবার তেমন কোথাও কোনো ব্লক করার জন্য দেখা যাক জুতাটা কিন্তু সুন্দর, তো সেই কালারটা সুন্দর, এগুলো সব করে জুতো করে সুন্দর। দোকান আসলাম সাবান নিউ মার্কেটের দ্বিতীয় তলা, এসে দেখি এত বড় বড় জুতা, তো আসলে দেখি চোখে পড়লো জুতাটা, ভাবলাম যে একটু ব্লক করে নেই। নিউ মার্কেটের দ্বিতীয় তলা, কেউ যদি এরকম জুতা পরার ইচ্ছা থাকে তাহলে আসতে পারে ভাইয়ের দোকানে। বলেন ভাই, বলুন। গার্লি দোকান নাম্বার হচ্ছে 222-223 সাবান নিউ মার্কেট দোতলায়। জুতাটা আসলে দেখে আমি তো বলি ডিফারেন্ট কালেকশন আছে, এগুলোর মধ্যে আরো ডিফারেন্ট কালেকশন। এটা কি পুরোটা এভাবে পড়তে হবে? হ্যাঁ, এভাবে পড়তে হবে, এগুলো আবার এই টাইপ, এই যে এই হাঁটু পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত না, শর্টকাট করতে ভালো লাগে। প্রচুর কালেকশন আছে, জর্ডন 4 আছে, জর্ডন 6 আছে, কাছে ফিরে জুতা করে এটা দেখলে দেখো আমি
যে ভাইয়ার দোকানের কার্ডটা একটু শো করে দিলাম, সে এসে এখানে জুতা পছন্দ করছে, দেখা যাক যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই নিয়ে নেব। পছন্দ না হলে জুতা পরা যাবে না। আমাদের কোন ধরনের জুতা আছে এখন? আমি তো ফ্ল্যাট পছন্দ করি, বাইরে খুব শু পছন্দ করি। হ্যাঁ, জুতাটা লাগাইছিল তো। এখানে একটা মজার ব্যাপার আছে, ভাইয়া বলছে এই সাদা জুতাটা হচ্ছে সাকিব খানের প্রিয়তম জুতা। সাকিব খানের প্রিয়তম জুতা তো শেষ পরে নিয়েছে, আমি একটু ব্লগ করে নিলাম। তো ভাইয়াদের দোকানে আসলে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে জুতার, ওগুলো আমি পড়তেছি, দেখা যাক আমার ছেলে যেটা পছন্দ করবে। আর ভাইয়াদের ব্যবহার অত্যন্ত ভালো। বেবিদের বুট আছে না, এই যে বাচ্চাদের এই জুতাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ বাচ্চাদের জুতা। আমি ভাই বহু জীবন আগে স্বপ্নের জুতা পড়ছি, এখন তো আমাদের বয়স হয়ে গেছে, এখন তো আমাদের বয়স হয়ে গেছে, এখন আর মানাবে না। তারপর একটু পড়লাম শখ আর কি, আমি একটা সময় স্বপ্নের জুতা পড়ছি ঢাকা এলিফ্যান্ট রোড। আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি। ও, বসুন্ধরা সিটিতে? খুব ভালো লাগছে আমার, থ্যাংক ইউ। তো যাই হোক, আমি দেখি ভাই দেন, এটা হচ্ছে সাকিব খানের প্রিয়তম জুতা। এটা তো শেষে অনেক বেশি পছন্দ হয়েছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, শেষে অনেক বেশি পছন্দ হয়েছে সাকিব খানের প্রিয়তমা ও প্রিয়তমা গানের। আর এটা হচ্ছে, আমি তো সেটা তুলে হাতে নাও, এটা বলো এটার নাম কি? জর্ডান সিক্স। আচ্ছা, তো আমি বলছি এটা নিতে, কারণ হচ্ছে এটা দোয়া মোছা মানে পরিষ্কার, এটাই নো সাকিব খানের টা নেওয়ার দরকার নেই। এখন দামে হলে এখন আপনারা কত রাখবেন? সো প্রিভিয়াস ইশু, এটা হচ্ছে সাবান নিউ মার্কেটের দ্বিতীয় তলা। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এখানে এসে আমি কেউ নিতে চাইলে এই দোকানে আসবেন, আসলে দাম নিয়ে কোনো ব্যাপারে মানে বাঁচবেন। আমি যতটুকু বুঝতে পারছি গার্লে শুধু এটা তাহলে অনেক কিছু জুতার মূল্য হচ্ছে অনেক বেশি লেগে যাবে আর কি। থ্যাংক ইউ, আপনারা সবাই এই দোকানে আসবেন, জুতা নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন জুতা, আমি যতটুকু দেখছি অনেক সুন্দর সুন্দর কালেকশন, আপনারা সবাই নিতে পারেন। আমার ছেলে পছন্দ অনুযায়ী জুতা নিলাম, খুব ভালো লাগছে নিউ মার্কেটের সবার ব্যবহার। এখন যাচ্ছি দিনের বেলা মানে সকাল সকাল, তো দেখা যাক আজকে মূলত শিশুর জন্য পাঞ্জাবি আর টুপিটাকে কেনা যায়, বোঝানো যাচ্ছে। এখন হলো এটা নিলে নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে কয়েদিন নাকি, এটা হচ্ছে কালো একই ডিজাইন, এখন চিন্তায় পড়ছে কোনটা নেব। ঘুরতেছি পাঞ্জাবি কেনার জন্য, সাদা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি দেখে আনবেন। সাইজ তো কত ওর? ওর সাইজ সাথে একটা তো শিশুর জন্য পায়জামা আছে, এরপর শিশুর মার্কেট আমার করা শেষ, তিন দিন একটা না শুধু শপিং ই করছে। তো যাই হোক প্রিভিয়াস, ভাইদের দোকান আসতে হচ্ছে অন্য মার্কেটে দিতে হতো না এই অন্য।
আমার চোখের উপর আছে দিদি। তুমি যা সব কাছে আমি জানি তার উপর দেখো এই তো ফিগার্স একের পরে এক সাংগাস করতে আসছে দেখা যাক কোনটা ভালো লাগে। কিন্তু আমার তো ওই যে পুরানো একটা ওইটাই ভালো লাগে, এখন আর মিলাইতে পারতেছি না মনে হচ্ছে। চেষ্টা করতেছে অনেকগুলো সাংগাস আমাকে দেখা যাচ্ছে সে করে, হ্যাঁ ভাই অনেকগুলো সাংগাস আমাকে দেখা যাচ্ছে, আমি বলতেছি এতগুলো দেখে আমি